কক্সবাজারের পাশাপাশি নোয়াখালীর কি পরিস্থিতি সেই চিত্র জানব সহকর্মী নাসিম শুভর কাছ থেকে শুভ জানাবেন নিখোঁজ যে জেলে রয়েছে তাদের উদ্ধারে প্রশাসন বা কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা নোয়াখালীতে কিন্তু গতকাল বঙ্গোপসাগরের যে অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু নোয়াখালীর হাতিয়ার যে বঙ্গোপ সাগর এবং মেঘনা নদী রয়েছে এই দুটি মহলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় দশটির মতো মাছ ধরার ট্রলার যেগুলো ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই সকল মাছ ধরার থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় একশো বারো জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে এছাড়া এখন পর্যন্ত তিরিশ জনের বেশি নিখোঁজ রয়েছে আর হাতিয়ারা জাহাজমারা ইউনিয়নে কিন্তু আজ সকালেই গাছের চাপা পড়ে কিন্তু একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি তাছাড়া নোয়াখালীর পুরো জেলার এখন পর্যন্ত নব্বই শতাংশ পল্লী বিদ্যুতের যে সকল গ্রাহক রয়েছে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে তিনি জানিয়েছেন চলমান পরিস্থিতিতে কিন্তু নোয়াখালীর মেঘনা নদী এবং বঙ্গোপসাগর যে সকল এলাকায় চলাগুলো রয়েছে সে সকল এলাকায় কিন্তু কোস্ট গার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে কিন্তু উদ্ধার অঞ্জন চলছে তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মৃতদেহ কিংবা কেউ মারা যাওয়ার খবর তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি তারা জানিয়েছেন তাদের উদ্ধারগুলো চলছে এবং যে সকল জেলেরা বিদ্যুৎ তাকে ভেসে গেছেন তাদেরকে উদ্ধারের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এছাড়া আজ দুপুরের দিকে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে একটি মালবাহী লাইটার জাহাজ থেকে কিন্তু বঙ্গোপসাগরে একজন যাওয়ার ঘটনা ঘটেছে তারও তাকেও কিন্তু পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি এদিকে পর থেকে যে হারে মুসলধারে বৃষ্টি হচ্ছে তাতে করে গত এক মাসের যে বন্যা বন্যা পরবর্তী জলাবদ্ধতা সেটি কিন্তু আবারও প্রায় বন্যায় রূপ নিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন নতুন করে যারা আশ্রয় কেন্দ্র থেকে গত কয়েকদিন আগে বাড়িতে ফিরেছেন তারা কিন্তু অনেকে আবার নতুন করে আসবে কেন্দ্রে মধ্যে লবণ জলাবর্তার পানিতে তলিয়ে গেছে আসলে এই ছিল মખાলি থেকে বন্যা পর্বতী যে নিম্নচাপ সেটি আমাদের কাছে এখন দৃষ্টি হচ্ছে বইরি আবহায় হাতিয়ার 10 ট্রলার ডুবে গেছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসির শুভ এবারে কক্সবাজারের পরিস্থিতি জানবো সহকর্মী মントস বেদগড়ের কাছ থেকে মントস জানাবেন নিম্ন অঞ্চলের বাসিন্দাদের কি পরিস্থিতি আর দুর্যোগ পরিস্থিতির কারণে হোটেল মোটেল এ ভাড়া কি কমানো হয়েছে কিনা উজ্জ্বল সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ধীরে ধীরে দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবং সকাল নয়টা থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবং সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মূলত বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে এলাকাটিতে আছি এটি কক্সবাজার সদর উপজেলার পি এম কালী এলাকা এই এলাকায় বিভিন্ন গ্রাম আমরা ঘুরে দেখেছি পিএম খালির চাঁদের পাড়া ঘাটকুলিয়া পাড়া সহ বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি এবং এখানে দেখছি যে ধীরে ধীরে পানি নামছে যেহেতু এখন ভাটার সময় চলছে এবং সকাল থেকে বৃষ্টিপাতও হয়নি সেই কারণে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং কিছু জায়গায় আমরা দেখেছি যে সকালে যখন এসেছি তখন আমরা দেখেছি এখানে যে ফসলি ক্ষেত বিস্তীর্ণ সেই বিস্তীর্ণ ফসলি ক্ষেত কিন্তু পানির নিচে নিবজ্জিত ছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পানি অনেকটাই সেই সব জায়গায় কমে গিয়েছে তবে কিছু জায়গায় এখনো প্রচুর পানি রয়েছে এবং ঘর বাড়িতেও এখনও অনেক ঘর বাড়িতেও পানি আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আসলে বিভিন্ন ঘর বাড়িতে পানি দেখা গিয়েছে এই হচ্ছে এখানকার বন্যা পরিস্থিতি এছাড়া কক্সবাজারের যে কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোনটি রয়েছে সেখানে গতকাল থেকেই কিন্তু জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছিল এবং এখনও কিছু জায়গায় সেই জলাবদ্ধ পরিবেশটি রয়েছে তবে অনেকখানি পানি নেমে গিয়েছে বলা যায় এবং এই কারণে পর্যটকরা কিন্তু ব্যাপক হারে ভোগান্তির শিকার হচ্ছেন যেহেতু এটি পর্যটন মৌসুম নয় যেটি ভাড়া কমানোর প্রশ্নটি করছিলেন সেটি হচ্ছে এখন যেহেতু পর্যটন মৌসুম নয় এই সময়টাতে আসলে পর্যটক হোটেল মালিকদের পক্ষ থেকে একটি ছাড় দেওয়া হয়েছে বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কক্ষ ছাড় কিন্তু এই মৌসুমটাতে থাকে তবে শুক্র এবং শনিবার এই দুই দিনে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রবণতা আসলে হোটেল মালিকদের থাকে না এবার এবারও কিন্তু তেমনটাই রয়েছে এবং মূলত এখানে যারা পর্যটক অবস্থান করছেন তাদের মূল ভোগান্তিটা হচ্ছে জলাবদ্ধতার কারণে তাদের চলাফেরার যে বিঘ্ন সেটি মূলত হচ্ছে এবং আমরা বিমানবন্দরের ব্যবস্থাপকের সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন যে বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে মাঝে মধ্যে কিছুটা বিঘ্নিত হচ্ছে এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বাস চলাচল স্বাভাবিক রয়েছে সেই কারণে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিটি ভোগান্তির যে বিষয় সেটি কিন্তু নেই তবে ওই চলাফেরার ক্ষেত্রেই মূলত কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটক আমরা এখানে যে বইড়া আবহাওয়াটি বিরাজ করছে এটির কারণে আমরা গতকাল থেকে দেখেছি যে বৃষ্টির বেশি ট্রলার কিন্তু নিখোঁজ রয়েছিল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এর মধ্যে তিনটি ট্রলার এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং সকালে একজন জেলের হয়ে এখানে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ মন্তস জানাচ্ছিলেন কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবর এদিকে আগে